ঘুরের জাদু স্বল্প সময়ের, আর পরিশ্রমের জাদু দীর্ঘ সময়ের। সালামু আলাইকুম। আমাদের সমাজে দিনের পর দিন বিভিন্ন মাদক দ্রব্যে আসক্তি হচ্ছেন বর্তমান সময়ে সাধারণ মানুষ এবং অধ্যয়নরত স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। এতে তাদের জীবনযাত্রার ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে, জীবনযাত্রার অগ্রগতি নিভে যাচ্ছে। সে মাদক দ্রব্য সেবনের জন্য দেশে, সমাজে, পরিবারে ইত্যাদি নানা স্থানে ছুরি, ডাকাতি, রাহাজানি ইত্যাদি করেই চলছে। আসলে এসব সমস্যা কিভাবে সমাধান করতে পারে? বর্তমানে জনপ্রিয় একটি মাদক দ্রব্য হচ্ছে ইয়াবা। আজকে আপনাদের মাঝে সেই ইয়াবা আসক্তি দেখে বা ইয়াবা প্রতিরোধে করণীয় সম্পর্কে 15টি গুরুত্বপূর্ণ বিষয়সমূহ তুলে ধরছি। এই 15টি গুরুত্বপূর্ণ বিষয়সমূহ অনুসরণ করলে ইয়াবা আসক্তি থেকে বেঁচে থাকতে পারবেন। প্রথমত, যদি আপনি মুসলিম সম্প্রদায় হয়ে থাকলে 5 ওয়াক্ত নামাজ আদায় করা, আর অন্যান্য ধর্মাবলম্বী অনুসারী হলে আপনার ধর্মাবলম্বী অনুসারে প্রার্থনা করা। ইয়াবার অন্যান্য সাইড ইনফ্যাক্ট গুলো জেনে ফুরুফুরি তা এড়িয়ে চলা, জীবনের প্রতি আগ্রহ বাড়ানো, যে কোনো রাসায়নিক দ্রব্য ব্যবহারে কৌতূহল কমানো, নৈতিক ও ধর্মীয় শিক্ষা এবং মূল্যবোধের মাধ্যমে পারিবারিক বন্ধন শক্ত করা। আবেগের প্রভাব মানুষকে নেশার দিকে নিয়ে যায়, তাই নিজের আবেগ দমনের ক্ষমতা বাড়ানো। চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ সেবন নয়, কেউ আসক্ত হলে দ্রুত চিকিৎসা করানো। যাদের সংস্পর্শে এই পরিণতি তাদের পুরোপুরি এড়িয়ে চলা, প্রয়োজনে নিজের নাম্বারও পরিবর্তন করা। দীর্ঘমেয়াদী হলে বিশেষজ্ঞ চিকিৎসকের দেওয়া অ্যান্টি ডিপ্রেশন, ভিটামিন, ঘুমের ওষুধ ধৈর্য ধরে নিয়মিত সেবন করা এবং মনে যথেষ্ট জোর রেখে চিকিৎসা দেওয়া। নিয়মিত সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ, বাসায় কখনো একা একা না থাকা, মন ভালো হয়ে যায় এমন কাজ করা, পরিবার পরিজন নিয়ে সুন্দর স্থানে ভ্রমণ করা। ইয়াবার আগ্রাসন থেকে দেশের যুব সমাজকে রক্ষা করতে সামগ্রিক সামাজিক প্রতিরোধ গড়ে তোলা। যেসব পথে দেশে ইয়াবা ঢুকছে তা বন্ধ করা সহ দেশের ভেতরে ইয়াবা উৎপাদন ও সরবরাহ বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া, মাদক কারবারিদের ধরে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। ইয়াবার কুফল সম্পর্কে সবাইকে জানিয়ে বিশেষত উঠতি বয়সে তরুণ তরুণীদের মধ্যে সচেতনতা তৈরি করা। যদি আপনি ইয়াবা আসক্তি হয়ে থাকেন তাহলে উপরোক্ত বিষয়সমূহগুলি অনুসরণ করুন, পাশাপাশি আপনার সহপাঠীদেরকে এই বিষয়সমূহ সম্পর্কে অবগত করুন। নিজেও সুন্দর সমাজ গঠন করুন, অন্যকেও সুন্দর সমাজ গঠনে পাশাপাশি সহায়তা করুন। ভিউয়ার্স, যদি এই ভিডিও টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিবেন এবং ভিডিওটি দেখার পর আপনার অনুভূতি আমাদের ভিডিওতে কমেন্ট করে জানাবেন, আর এই ভিডিও টিউটোরিয়ালটি আপনার সহপাঠীদের সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিও টিউটোরিয়াল নিয়ে।